প্রিয় ছাত্র ছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের রসায়ন বইয়ের প্রথম অধ্যায়ের পরবর্তী কিছু পাঠ নিয়ে আলোচনা করব। তো ইতিপূর্বে তোমাদের এই যে প্রথম অধ্যায় ছিল আমাদের জীবনে রসায়ন, এই অধ্যায়ে কিছু পাঠ আলোচনা করেছিলাম। তো তার মধ্যে ছিল আমাদের ব্রোঞ্জ, যে সংকর ধাতু, সেই সংকর ধাতু কোন কোন ধাতুগুলি করা হয়, তার মধ্যে ছিল কপার এবং টিন, খ্রিস্টপূর্ব কত অব্দে 3500 অব্দে করা হয়, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস সর্বপ্রথম পরমাণু সম্পর্কে ধারণা দেন, যার অর্থ ছিল অবিভাজ্যতম করা, অর্থাৎ একম শব্দ নামে তিনি অভিহিত করেন যাকে, যার বাংলা কথা শব্দ হচ্ছে অবিভাজ্যতম, অর্থাৎ পরমাণুকে আর ভাঙা যায় না, আমরা জানি প্রত্যেক পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র অণু বা পরমাণু সমন্বয়ে গঠিত। তো এই যে পরমাণু, ওই অনুসমূহকে ভাঙতে ভাঙতে সর্বশেষ একটি ক্ষুদ্রতম কণায় পরিণত হবে, যাকে আর ভাঙা যাবে না, এটি হচ্ছে পরমাণু। তো এই যে আরব দেশে যখন রসায়ন চর্চা করা হতো তাকে বলা হতো, যারা রসায়ন চর্চা হতো, আলকেমিস্ট। এই যে আলকেমিস্ট, অর্থাৎ কিমি শব্দ থেকে এই রসায়ন শব্দ উৎপত্তি বা কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, আর কেমিস্ট্রি শব্দের উৎপত্তি শব্দ হচ্ছে রসায়ন। তো জাবির ইবনে হ্যান, যিনি রসায়নের একসময় জনক ছিলেন, তিনি মনে করতেন যে মাটি, পানি, আগুন, বায়ু এই পদার্থগুলো দ্বারা সমস্ত পদার্থ তৈরি। পরবর্তীতে অ্যান্টনি ল্যাভোসিয়ে, যাকে আধুনিক রসায়নের জনক বলা হয়, তিনি পরবর্তীতে এটিকে ভুল প্রমাণিত করেছেন। তো এই পাঠগুলি আমরা পূর্বে ক্লাসে আলোচনা করেছিলাম। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা পরবর্তী কিছু পাঠ আলোচনা করব। তো তার মধ্যে যে বিষয়গুলি রয়েছে সেটি হচ্ছে রসায়নের সাথে বিভিন্ন শাখার যে সম্পর্ক, অর্থাৎ আমরা এখন জানবো জীববিজ্ঞানের সাথে রসায়ন কিভাবে সম্পর্কিত। আমরা একটু লিখে নিচ্ছি, জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক। তো সাধারণভাবে আমরা জীববিজ্ঞান বলতে দুটি বিষয় বুঝি, উদ্ভিদ এবং প্রাণী। তো এই যে উদ্ভিদ এবং প্রাণী, এদের সাথে আবার রসায়ন কিভাবে সম্পর্কযুক্ত থাকতে পারে। তো আমরা প্রথমে উদ্ভিদের কথা ধরে নিচ্ছি। আমরা জানি উদ্ভিদ কি করে, মাটি থেকে পানি শোষণ করে এবং বিভিন্ন খনিজ লবণ শোষণ করে, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয়, এবং উদ্ভিদের যে সবুজ অংশ রয়েছে যেখানে ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট রয়েছে, এগুলির সমন্বয়ে সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সে খাদ্য তৈরি করে, গ্লুকোজ জাতীয়। তার মানে আমরা যদি এরকম কি বলি, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, আমরা যদি এখানে লিখি এমনটি ক্লোরোফিল প্লাস, আমরা আবার কি লিখতে পারি, সূর্যের আলো বা সূর্যালোক C6H12O6, অর্থাৎ দ্রবজাতীয় খাদ্য তৈরি করছে আর পানি উৎপন্ন করছে আর শক্তি উৎপন্ন করছে। তো এই যে আমরা প্রত্যেকটি লিখলাম এই বিক্রিয়াটি, এটি একটি রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ উদ্ভিদ যে প্রক্রিয়া খাদ্য তৈরি করছে সেটি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এখন আমরা প্রাণীর সাথে সম্পর্কযুক্ত ধরতে পারি, এই প্রাণীর সাথে সম্পর্ক আবার রসায়ন কিভাবে, আমরা যে সকল খাদ্যগুলি খাই সবই জটিল প্রকারের খাদ্য, প্রোটিন জাতীয় খাদ্য, এই সকল জটিল খাদ্য বা প্রোটিন জাতীয় যে সমস্ত খাদ্যগুলি আছে, এই খাদ্যগুলি একটি প্রক্রিয়ায় হজম হয়ে সরল খাদ্য এই গ্লুকোজে পরিণত হয়। তো এই প্রক্রিয়াটির নাম তোমরা জানো শ্বসন, অর্থাৎ শ্বসন প্রক্রিয়ায় প্রাণীরা তাদের খাদ্যগুলিকে বা জটিল প্রকারের খাদ্যগুলিকে প্রক্রিয়াজাত করে কি করে, এই সরল খাদ্য গ্লুকোজে পরিণত করে, যাকে মনোস্যাকারাইজ বা ডাইস্যাকারাইজ বা ট্রাইস্যাকারাইজ বা পলিস্যাকারাইজ হিসেবেও অভিহিত করা হয়। তো এই বিষয়গুলি হচ্ছে রসায়নের অন্তর্ভুক্ত। আমরা আবার উদ্ভিদের উর্বরতা বা জমির উর্বরতা বৃদ্ধির জন্য যে সমস্ত রাসায়নিক সার ব্যবহার করে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, সালফার, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, এই জাতীয় যে সমস্ত আমরা সারগুলি ব্যবহার করে থাকি, কার্বন অক্সিজেন সমৃদ্ধ, তো এগুলি সবই রসায়ন দ্বারা তৈরি করা হয়। তার মানে এই যে আমাদের জীববিজ্ঞান, সেই জীববিজ্ঞানের সাথে রসায়নটা কি সাদৃশ্যপূর্ণ বা সংযুক্ত বা সম্পর্কযুক্ত, সে বিষয়টি আমরা এভাবে উপস্থাপন করতে পারবো বা ব্যাখ্যাটি দিতে পারবো। এর পরবর্তীতে আমরা আসি পদার্থ বিজ্ঞানের সাথে রসায়ন বিজ্ঞানের সম্পর্ক। আমরা টপিকটি লিখে নিচ্ছে
পদার্থ বিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক। তো এই পদার্থ বিজ্ঞানের সাথে আবার রসায়ন কিভাবে সম্পর্কযুক্ত হয়? পদার্থ বিজ্ঞানের বিভিন্ন যে তত্ত্ব সমূহ রয়েছে এবং রসায়ন বিজ্ঞানের যে বিভিন্ন তত্ত্ব সমূহ রয়েছে সবই একই, অর্থাৎ চার্জের সূত্র, বয়েলের সূত্র। আবার আমরা পদার্থ বিজ্ঞানের যে সমস্ত তড়িৎ কোষ ব্যবহার করি বা ড্রাই সেল ব্যবহার করি বা ব্যাটারি ব্যবহার করি, এই যে ব্যাটারি গুলি যে ড্যানিয়েল সেল এর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে, তো সেক্ষেত্রে এখানে রাসায়নিক বিক্রিয়াটি সংঘটিত হয়, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এখানে বিদ্যুৎ গুলি উৎপন্ন হচ্ছে। আবার আমরা পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে যে বিভিন্ন বৈদ্যুতিক শক্তির দ্বারা যে যান্ত্রিক শক্তি ব্যবহার করে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি চালনা করি, সেগুলি তৈরি করার জন্য যে সমস্ত ধাতু মেটালস বা প্লাস্টিক রেজিন ইত্যাদি প্রয়োজন হয়, সেগুলো আমরা রসায়নের থেকে পেয়ে থাকি। বিভিন্ন ধরনের চৌম্বক চৌম্বক জাতীয় যে সমস্ত পদার্থগুলি আছে বা চৌম্বক ধর্ম পদার্থগুলি আছে, যেমন লোহা জাতীয় পদার্থ, এই সকল কিছুই আমরা রসায়ন বিজ্ঞানের মাধ্যমে তৈরি করে থাকি। তার মানে পদার্থ বিজ্ঞানের সাথে প্রত্যক্ষভাবে এবং ব্যবহারিকভাবে আমাদের এই রসায়ন বিজ্ঞানের সাথে সম্পর্ক রয়েছে। এভাবে আমরা এই প্রশ্নের উত্তরগুলি ব্যাখ্যা করতে পারি। তো এর পরবর্তীতে আমাদের আরেকটি বিষয় অবলম্বন করতে হবে, সেটি হচ্ছে গণিতের সাথে রসায়নের সম্পর্ক। তো গণিতের সাথে আবার রসায়ন কিভাবে সম্পর্ক, জীববিজ্ঞানের সাথে সম্পর্ক সেটা আমি বুঝতে পারলাম, পদার্থ বিজ্ঞানের সাথে সম্পর্ক সেটাও বুঝতে পারলাম, তাহলে গণিতের সাথে কিভাবে সম্পর্ক যুক্ত হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। গণিতের সাথে রসায়নের সম্পর্ক, তো এক্ষেত্রে আমরা যে বিষয়টি বলতে পারি, গাণিতিক যে সমস্ত সূত্র সমূহ রয়েছে, যোগ বিয়োগ গুণ ভাগ বা বীজগাণিতিক সূত্র, সেই সকল সূত্র প্রয়োগ করে আমরা রসায়নের যে সমস্ত গাণিতিক সমস্যাগুলো রয়েছে তার সমাধান করে থাকি। তো এভাবে আমাদের সাধারণত জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক দেখাতে পারি, পদার্থ বিজ্ঞানের সাথে রসায়ন সম্পর্ক দেখাতে পারি, আবার গণিতের সাথে আমরা রসায়ন বিজ্ঞানের সম্পর্কটি দেখাতে পারি। তো আমরা বিভিন্ন বিজ্ঞানের শাখার সাথে আমরা রসায়নের সম্পর্ক দেখিয়েলাম, এবার আমরা রসায়ন পাঠের গুরুত্বটি আলোচনা করব। আসলে এই যে রসায়ন, এই রসায়ন পাঠের গুরুত্ব কি, এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় অনেক ভালোভাবে আসবে এবং তোমাদের সুন্দরভাবে লিখতে হবে, অর্থাৎ এই প্রশ্ন পরীক্ষাতে আসবে আসবে এবং আসবেই। তার মানে আমি লিখে দিচ্ছি রসায়ন পাঠের গুরুত্ব, রসায়ন পাঠের গুরুত্ব আলোচনা কর। তো রসায়ন পাঠের আবার গুরুত্ব কিসের, তো সে বিষয় সম্পর্কে আমি বলতে চাই, যে পাঠ্যপুস্তক পাঠ করলে আমরা রাসায়নিক যে সমস্ত জিনিসপত্র আছে সে সম্পর্কে ধারণা পাবো, সেটি হচ্ছে রসায়ন বিজ্ঞান। আর এই যে রাসায়নিক বা কেমিক্যাল আমরা যাই বলি না কেন, যেমনটি মনে করো যে উদ্ভিদের বৃদ্ধি বা তাদের স্বাস্থ্য বা তাদের ফলন বৃদ্ধির জন্য আমরা যে সমস্ত কেমিক্যাল গুলি ব্যবহার করি বা কীটনাশক ব্যবহার করি বিভিন্ন পোকামাকড় দমনের জন্য, সেক্ষেত্রে যদি আমরা অতিরিক্ত রাসায়নিক কীটনাশক সার ব্যবহার করে থাকি, সেই কীটনাশকগুলি বা বিষগুলি বৃষ্টির পানিতে ধুয়ে বিভিন্ন জলাশয়ে চলে যাবে এবং জলাশয়ের যে পানি আছে তাকে নষ্ট করবে এবং সেখানে যে উদ্ভিদ বা প্রাণীগুলি রয়েছে সেগুলির জীবনে ব্যাঘাত ঘটবে, তো সেক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে হবে। তো এই যে বিষয়গুলি রয়েছে এগুলি যদি আমরা রসায়ন পাঠ করি তাহলে তার ক্ষতির কারণ দিক থেকে আমরা মুক্তি পেতে পারি। আবার যে বিভিন্ন ধরনের শিল্প রয়েছে, শিল্প কারখানা রয়েছে, সেই শিল্প কারখানার যে সমস্ত বর্জ্য পদার্থগুলি থাকে সেগুলি থেকে আমরা যদি পয়েন্ট শোষণের মাধ্যমে নদীর পানিতে ফেলি, সেখানেও কি হয়, পানি দূষণ ঘটে। বিভিন্ন ধরনের যে ভারী ধাতু আছে, জিঙ্ক, সালফার বা নাইট্রোজেন, এই জাতীয় যে সমস্ত গ্যাসীয় পদার্থগুলি উৎপন্ন হয় যার কারণে বায়ুমণ্ডলের ক্ষতি সাধন হচ্ছে এবং এর ফলে আমাদের যে সিএফসি গ্যাস সেগুলো বৃদ্ধি পাচ্ছে, যার ফলে গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে, এর ফলে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। এই বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো রসায়ন পাঠের গুরুত্ব হিসেবে, অর্থাৎ এনভায়রনমেন্টাল যে সমস্ত কেমিস্ট্রিগুলি আছে সেগুলি সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে আমরা পরিবেশকে রক্ষা করতে পারবো। আবার এই যে সালফার ডাইঅক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড, এর ফলে অ্যাসিড রেইন বা অ্যাসিড বৃষ্টি যে হয়, অর্থাৎ আমরা অ্যাসিড বৃষ্টি একটি বিক্রিয়া দেখাতে পারি। এখানে আমরা সালফার ট্রাইঅক্সাইড দিলাম, সালফার ট্রাইঅক্সাইড কি করছে, বৃষ্টির পানির সাথে সংযুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড
অর্থাৎ অম্লধর্মী বৃষ্টি তৈরি করছে, এটি হচ্ছে অ্যাসিড। অর্থাৎ এখানে অ্যাসিড ড্রেইন হচ্ছে, ঠিক একই রকম নাইট্রোজেন বা নাইট্রাস অক্সাইডও পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করছে। তো এক্ষেত্রে আমাদের এই যে রসায়ন পাঠ এটি জানার ফলে আমরা যে বায়ুমণ্ডলের যে দূষণ সেই দূষণ রোধ করলে আমরা অ্যাসিড বৃষ্টি থেকে রক্ষা পেতে পারি। আবার বায়ুমণ্ডলের যে ওজোন স্তর রয়েছে সেই ওজোন স্তরকে এই সমস্ত গ্যাসগুলি কি করছে, নষ্ট করছে। অর্থাৎ সালফার ডাই অক্সাইড কি করছে, আমরা বিকেট লিখছি সালফার ডাই অক্সাইড বায়ুমণ্ডলের যে ওজোন স্তর আছে সেই ওজোন স্তরে গিয়ে ওজোন স্তরের ক্ষতি করে সালফার ডাই অক্সাইড তৈরি করছে এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করছে। এই যে সালফার ডাই অক্সাইড এটি আবার বৃষ্টি পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করছে। অর্থাৎ অ্যাসিড বৃষ্টি ঘটাচ্ছে, এর ফলে জমির অম্লত্ব বৃদ্ধি পাচ্ছে, পানির অম্লত্ব বৃদ্ধি পাচ্ছে, ফসলের এবং জলজ সমস্ত প্রাণী বা উদ্ভিদ রয়েছে তাদের ক্ষতি হচ্ছে, পাশাপাশি ওজোন স্তরের যে ক্ষতি হচ্ছে, এর ফলে সূর্যের যে অতিবেগুনি রশ্মি এগুলি পৃথিবীতে প্রবেশ করছে এবং ক্যান্সার জাতীয় যে সমস্ত রোগগুলি আছে সেগুলি ঘটছে। তো আমরা এই জন্য রসায়ন পাঠের গুরুত্ব আলোচনা এভাবে করতে পারি। তো যাই হোক, আজকে এই ছিল আমাদের ক্লাসের আলোচনা, আশা করি অনেক ভালো বুঝতে পেরেছ। তো পরবর্তীতে আমরা রসায়নের যে গবেষণা বা অনুসন্ধান এই বিষয় সম্পর্কে আলোচনা করব। সেখানে বিষয়বস্তু নির্ধারণ ছয়টি ধাপ রয়েছে। বিষয়বস্তু নির্ধারণ পূর্বের যে বই বা পাঠ রয়েছে বা গবেষণা কাজ রয়েছে সেখান থেকে বিষয়বস্তু সম্পর্কে সাহায্য নিয়ে আমরা কিছু ধারণা লাভ করব। এর পরবর্তীতে আমাদের এক্সপেরিমেন্ট বা পরীক্ষা করতে যে সমস্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি বা জিনিসপত্র লাগবে সেগুলি আমরা সংগ্রহ করব। তারপর আমরা পরীক্ষণ করব এবং পরীক্ষণ করার পর যে সমস্ত তথ্য সমূহ পাবো সেই সমস্ত তথ্যপাত্র সমূহ আমরা বিশ্লেষণ করব। সর্বশেষ আমরা ফলাফল নির্ধারণ করব। তো এই বিষয়গুলি আমরা পরবর্তীতে আলোচনা করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বা দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, বাসায় থাকবে, অনেক বেশি বেশি পড়াশোনা করবে, মা বাবার প্রতি যত্নশীল হবে এবং মিথ্যা কথা বলা পরিহার করবে। তো এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।